আমার চামড়ায় সমস্যা হয় আমার জন্য মা বাবার জন্য আহ এবং হজ করতে পারে আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুণা হচ্ছে কারণে কবে আলাদা হচ্ছে ফজল আপনি লিখেছেন আমার চর্মরোগ আছে বারবার রাজু করলে আমার চামড়ায় সমস্যা হয় আমার জন্য কি তেমন করে সালাত আদায়ের সুযোগ আছে ভাই ফজলুল্লাহ আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্নের উত্তর যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি তেমন করতে পারবেন না আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয় আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে কিংবা এ জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ সমস্যা তৈরি হবে তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ে সমস্যা হয় সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন দুপুর উজু করলেন পরবর্তী চব্বিশ ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাওঠাত না ধুয়ে আপনি উজু করতে পারলেন এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে এবং এটা আজকাল খুবই সিম্পল করতে চাইলে খুব সহজ আমরা চাইলে একটা ফ্লাস্ক গরম পানি করে রেখে সেটা দিয়ে উজু করতে পারি বহু উপায় আছে অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে একটু অসুবিধা হয় কষ্ট হয় এই অজুহাতেই যেতে পারবেন না প্রশ্ন হলো কাজী রহমান আপনি লিখেছেন কোন সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেশা পরিমাণ সম্পদ থাকে আহ খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন কোন নাবালেক সন্তান এর যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে এবং তারা এর সপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ নির্দেশ করেছেন আহ অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন এটা তাদেরকে পবিত্র করবে এখানে আল্লাহ তালা আমভাবে বলেছেন সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন অর্থাৎ সম্পদের মালিক কি বালেক না বালেক সেটা দেখার বিষয় নয় সম্পদ যখন কারোর যা নেশা পরিমাণ হবে তখন সেটার উপরে জাকাত প্রযোজ্য হবে এটা তাদের যুক্তি এবং এই মত সংখ্যাগোষ্ঠী ইমাম বলতে ইমাম ইমাম আহমেদ রহম ইমাম মালিক রহমা উল্ল্যা তিনও ইমামের চারিমের মধ্যে আর ইমাম আবু হানিফা রহমা মত হলো যে আহ অপ্রাপ্তবয়স্ক সন্তান আহ নেশা পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপরে জাকাত বর্তাবে না কারণ সে যেহেতু অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক বয়স্ক এই জন্য তার উপর সরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয় যেমন সালাদ সিয়াম তার উপর প্রযোজ্য হয় না ঠিক একইভাবে জাকাত তার উপর প্রযোজ্য হবে না কারণ সে এখনো মোকাল্লাফ হয়নি শরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি বিধায় সেই সম্পর্কে জাকাত অবশ্য হবে না ঠিক ইমাম আবু হানিফা রহমাহুল্লার মত তৃতীয় জমানে আপনি আইডি থেকে লিখেছেন ছেলে কি মা বাবার জন্য ওমরা এবং হজ করতে পারে ছেলে মা বাবার জন্য তাদের তরফ থেকে ওমরা বা হজ করতে পারবে যদি সে নিজের ওমরা এবং নিজের হজ করে থাকে যে কোনো ব্যক্তি বদলি হজ যে কারো ব্যক্তির তরফ থেকেই করতে পারে সেই হিসাবে সন্তান মা আমার পক্ষ থেকে অবশ্যই ডেফিনেটলি করতে পারবে কিন্তু নিজেরটা আগে করতে হবে তারপর তাদের পক্ষ থেকে করতে পারবেন বিশেষ করে তারা যদি মারা যান অথবা অসুস্থ কারণে আসতে না পারেন সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে এটি করা যাবে নোজাত হাসান লিখেছেন আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এটি আমার গুণা হচ্ছে বা এর কারণে খবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো কোনো হবে না সালা তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটা তে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায়মুক্তি মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে সব যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিস্ট্রা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আছে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার আর একটা বিষয় হলো যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সেটা না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই আহ অপচয়ের পর্যায়ে যাবে